আপনারা শুনছেন কারিগরি কবিয়াল প্রেজেন্টস সাসপেন্স অটপসি। আজকের গল্পের স্রষ্টা কাজরী মজুমদার, আমার বন্ধু, বর্ণোজ্জ্বল একাডেমিক জীবন, ভ্যারাইটি অফ ক্র্যাফট নিয়ে পড়াশোনা, একাধারে ইবুক স্টোরি রাইটার এবং ফটো এডিটার, পারিজাত পত্রিকা রত্ন পুরস্কার লাভ 2017-তে। বঙ্গীয় সাহিত্য সংসদ থেকে তাঁর বই প্রকাশিত হয় ওই একই বছরে। এবারের বইমেলায় সমকাল দর্পণ পত্রিকায় তাঁর গল্প প্রকাশিত হয়। এছাড়াও বহু জনপ্রিয় গ্রুপে তাঁর লেখা প্রকাশিত হয়েছে ও হচ্ছে। সে দীর্ঘ তালিকায় না গিয়ে চলে আসছি আজকের গল্পের কথায়। আমার এই অনুষ্ঠানটির নাম সাসপেন্স অটোপসি, যার আভিধানিক অর্থ রহস্যের কাটাছেঁড়া। বেশ কয়েকটি ভূত নির্ভর রহস্যের গল্প পাঠ করবার পর বন্ধু কাজরীর লেখা এই গল্পটি পড়ে আমার মনে হলো, রহস্যের প্রকৃত কাটাছেঁড়ার সন্ধান শ্রোতারা অবশ্যই পাবেন এই গল্পটির মধ্যে। আসলে মানবলোকে এমন অনেক দুষ্টু লোক, অমানুষ বা অপরাধী রয়েছে যারা ভূতকে সামনে রেখে, এক কথায় ভূত নিয়ে বেশাতি করে, দিন রাত, মাসের পর মাস, বছরের পর বছর, এমনকি সারা জীবনও চালিয়ে যায় তাদের স্বার্থসিদ্ধির কুকর্মগুলো, যাতে করে ক্ষতি হয় প্রচুর মানুষের, ঝরে যায় অনেক নিষ্পাপ প্রাণ, সভ্যতাও পিছিয়ে পড়ে অনেকটাই। তাই আমাদের বিশ্বাস, আমাদের যুক্তি দৃষ্টির স্বচ্ছতায় টেনে হিঁচড়ে বের করে আনা উচিত এই দুপে জানোয়ারদের, যাদের কুকর্মে ভূতেরাও বোধ করি অপমান বোধ করে। আপনারা কি বলেন? শুনুন আজকের গল্প, স্কুল কম্পাউন্ড, আজ দ্বিতীয় তথা শেষ পর্ব। ওই স্কুলে আমার দুদিন পর জয়েনিং ছিল, তাই হাতে আর মাত্র একটা দিন। ঘুম থেকে প্রায় 7:30 উঠে আগে শোভনকে ফোন করে জানতে পারলাম ও টিম নিয়ে অনেক আগেই বেরিয়ে পড়েছে। ওর কাছে আর একটা সাহায্য নেওয়ার ছিল, সেটা বলে নিয়ে ব্রাশ করতে করতেই মদনবাবু চা বিস্কুট নিয়ে হাজির। ওনাকে শোভনরা কতজন আসছে জানিয়ে দুপুরের খাবারের ব্যবস্থা করতে বললাম এবং কিছু টাকাও দিয়ে দিলাম। খায়নি কপাল, রোজগার করতে পরিবারের থেকে এত দূরে এসে কিছু টাকা পাওয়া তো দূরের কথা, সেখানে আমায় আরও নিজের পকেটের টাকাই খরচা করতে হচ্ছে। শোভনের সাথে আমার সমানে ফোনে যোগাযোগ চলছিল। আমি মদনবাবুকে বলেছিলাম জলখাবারটা খেয়েই আমি বেরিয়ে যাব, ওখানকার লোকেদের সাথে কথা বলতে হবে, আরও কিছু জানতে হবে আমায়। আমি যে গতকাল রাতে স্কুলে গিয়েছিলাম তা মদনবাবুকে জানাইনি, তবে এটা বলেছিলাম যদি শোভনদের আজ রাতে এখানে থাকার দরকার হয় তবে অন্তত কয়েক ঘন্টার জন্য যেন কোথাও থাকার ব্যবস্থা করে দেন। মদনবাবুর চোখ মুখ থেকে বোঝাই যাচ্ছিল যে উনি আমার এসব কাজে বেশ বিরক্তই হচ্ছেন। জলখাবার দিতে এসে মদনবাবু বললেন, আপনাকে এত কথা বললাম, এত শোনালাম, তাও আপনি যে কালে বিশ্বাস করছেন না, আমি কি বলবো, আপনি খেয়ে নিন খেয়ে নিন, আপনার কাছে একজনকে পাঠাচ্ছি, ও আপনাকে আর একজনের কাছে নিয়ে যাবে, ওই খুড়ো নিজের চোখে ওই স্কুলে সব দেখেছিল, ওসব দেখে ভয়ে মাথা ঘুরে পড়ে প্যারালাইসিস হয়ে গেল। সে অনেক বছর ধরে শয্যাশায়ী, আপনি যা যা জানতে চান সব জেনে নেবেন খুড়োর কাছ থেকে। হ্যাঁ, আমি বললাম আপনি তো বিশ্বাস করলেন না। ঠিক আছে, তা আপনি এখনই পাঠিয়ে দিন না, আমার এক্ষুনি খাওয়া হয়ে যাবে। কিছুক্ষণ পরে একটা ছেলে আমায় এগুলি সেগুলি দিয়ে সেই খুড়োর বাড়িতে নিয়ে গেল। বেশ বয়স্ক সেই খুড়ো, চাদর ঢাকা দিয়ে শুয়েছিলেন, তার সব কিছুই তার ওই বিছানায়, তার দেখাশোনা করার লোক আছে, সেই সব করে দেয়। ছেলেটা আমার পরিচয় দিয়ে চলে গেল। এরপর খুড়ো যা বললেন তার সাথে গতকাল আমি যা দেখেছি তা প্রায় সবটাই মিলে গেল। তবে কথা বলে যা বুঝলাম, খুড়ো স্কুলের প্রতিটা ইঁট পাথর খুব ভালো করে চেনেন। এর মধ্যে শোভনদের আসারও সময় হয়ে যাবে বলে আমি ওখান থেকে বেরিয়ে পড়লাম। ওখান থেকে বেরিয়ে গতকাল
যাদের বাড়িতে গিয়েছিলাম ওখানে গিয়ে একটা কথা শুনে আমার কাছে রহস্যের পুরোটা স্পষ্ট না হলেও কিছুটা গিট তো খুললো বটেই। শোভনরা তিনজন আমার সাথে রাস্তাতেই মিট করল। সবার আগে সবাই মিলে ওখানকার থানায় গেলাম। টিভির রিপোর্টাররা টিভিতে তাদের দেখাবে বলায় খুব খাতির করলো আমাদের। আমরা স্কুল নিয়ে অনেক কিছু বললাম কিন্তু তাদের সেটা নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। যখন শোভন বলল যে এই রহস্য যদি আমরা সবাই মিলে সবার সামনে তুলে ধরতে পারি, তখন এখানে শুধু এরা নয়, টিভির আরও অন্য চ্যানেলের রিপোর্টাররাও এখানে আসবে এবং এই পুলিশ অফিসারদের খুব সুনাম হবে, আর এসবের জন্য এনাদের প্রমোশনেরও সুযোগ হতে পারে। এবং অনেক তাদেরকে বুঝিয়ে শোভনের চেনা ওসির সাথে এখানকার যিনি চার্জে আছেন মিস্টার ব্যানার্জির সঙ্গে কথা বলিয়ে দেওয়া হলো। আর তখন ঠিক হলো যে আমরা যে পদক্ষেপটা নিতে চাইছি তাতে এনারা আমাদের সঙ্গে সাহায্য করবেন। থানায় সব কথা বলে বেরোনোর পর শোভন আমায় জিজ্ঞেস করল, দাদা একটা কথা জিজ্ঞেস করব। হ্যাঁ অবশ্যই, আমাদের কাজই হচ্ছে খবর খোঁজা আর তা মানুষের সামনে তুলে ধরা, এটাই আমাদের রোজগারের পথ। তাই এত দূরেও অনেক ঝুঁকি থাকলেও আমরা এসেছি, কিন্তু আপনার তো তা নয়। আপনি যখন সব কিছু শুনলেন তখন আপনি যথাযথ প্রমাণ দিয়ে অন্য জায়গায় বদলির জন্য অ্যাপ্লাই করতে পারতেন, তাহলে কেন এত বিপদের আশঙ্কা জেনেও আপনি এসব করছেন বলুন তো? খুব ভালো কথা জিজ্ঞেস করলো শোভন। বড় হওয়ার পর আমি যখনই যা করেছি সেটা খুব মন দিয়েই করবার চেষ্টা করেছি বুঝলে, তাই বলে এ নয় যে আমি সবসময় তার যথার্থ ফল পেয়েছি। ছোটোবেলা থেকে গোয়েন্দা গল্প পড়তে খুব ভালো লাগত, কখনো গল্পের বই কিনলে আমি গোয়েন্দার গল্পের বইটাই সবার আগে পছন্দ করতাম, আর এক সময় আমার খুব ইচ্ছে ছিল আমি খুব নামী ডিটেকটিভ হব বুঝলে। এটা আমার প্রথম পাওয়া একটা সম্মানীয় ভালো চাকরি, এখানেও আমি কিছু করে দেখাতে চাই, আর আমার গোয়েন্দা হওয়ার স্বপ্নটাও আমি এখানে একটু ফলিয়ে দেখতে চাই বুঝলে। বুঝলে কিছু? হ্যাঁ বুঝলাম দাদা, কিন্তু আপনার কি মনে হয় আপনি যে আজ তিনটের সময় পুলিশ স্কুলের হেডমাস্টার এখানকার কিছু মানুষকে একসঙ্গে ডেকেছেন, সবাইকে স্কুলে জমায়েত হতে বলেছেন, সবাই যাবে? আর খেতে কাজ করার চারজন লোককে জোগাড় করে একত্রিত করা এসব আপনার সম্ভব হবে বলে মনে হয়? 100% শিওর তো আমিও নই, তবে এখানকার লোকেদের আমি বলেছি আজ এই ভূতের রহস্যের আসল রহস্য সবাই জানতে পারবে। ওদের সবার সাহায্য চেয়েছি, ওদের বুঝিয়েছি যে সবাই নিজের সন্তানদের ভবিষ্যৎ ভালো করতে চাইলে ওদের সাহায্যে আজ সবই ঠিক হবে, এই স্কুল অন্য স্কুলের মতো স্বাভাবিক হয়ে যাবে, আরও অনেক শিক্ষক আসবে, আরও অনেক কিছু, আরও অনেক, দেখা যাক কি হয়। এরপর আমি আমার ঘরে ফিরে এলাম। খুব অসুবিধার মধ্যেই ওদের বসতে হলো, কারণ এত ছোট ঘর, সবাই বসা, আবার ওদের ক্যামেরা ট্যামেরা রাখা, যাই হোক স্নান খাওয়া করেই আমাদের বেরিয়ে পড়ার কথা। এত বড় কাণ্ড হতে চলছিল কিন্তু ভয় বা আশঙ্কা করার মতো আমার আর কিছুই ছিল না। স্কুল চত্বরে পৌঁছিয়ে দেখলাম হেডমাস্টার আগে থেকেই দাঁড়িয়ে আছেন। আমরা ওনার সাথে কথা বলতে বলতেই ওখানকার কিছু মানুষ এসে গেলেন। শোভনের সঙ্গীরা ক্যামেরা রেডি করছিল। ধীরে ধীরে আরও অনেকেই চলে এলো। আমি যাদের যাদের আসতে বলেছিলাম তাদের মধ্যে পুলিশ ছাড়া সবাই উপস্থিত। সবাইকে আমি কয়েকজন করে একটা একটা ক্লাসে ছড়িয়ে ছিটিয়ে রুমের ভেতরে ঢুকে ক্লাসের দরজার ভেতর থেকে দেখতে বললাম। শুধু হেডমাস্টার মশাইকে যেতে বারণ করলাম। এর মধ্যে দুজন পুলিশ অফিসার বাইকে করে এসে পড়লেন, বললেন আর কাউকে আনা গেল না, কারণ অন্যরা অন্য আরেকটা কাজে আরেক জায়গায় গেছে। চারজন ক্ষেতের মজুরকে ডাকা হলো। পুলিশ অফিসার স্কুলের মাঝখানে যে মাঠটা আছে সেটা খুঁড়তে বললেন। চারজন মজুর চার দিশায় চলে গেল। সেই সময় বাড়ি থেকে আমার ফোন এলো। ওদের বললাম রাতে কথা বলবো, এখন ব্যস্ত আছি। তখন হেডমাস্টার মশাইও কাউকে ফোন করছিলেন। এরপর অফিসার আমার, হেডমাস্টার মশাই, শোভন আর ওর দুই সঙ্গীর ফোন নিয়ে নিলেন, বললেন এখানে কাজ শেষ হলে ফেরত দিয়ে দেবেন। সবাই বাধ্য হয়ে ফোন দিয়ে দিলাম। চারজন মিলে প্রায় আধ ঘন্টা মাটি কেটেও কিছু পাইনি, তবু আমরা ধৈর্য ধরে দাঁড়িয়েছিলাম। হেডমাস্টার মশাই বললেন
শুধু শুধু স্কুলের কম্পাউন্ডটা আমরা নষ্ট করছি। হঠাৎ আরও দুজন মজুর এসে হাজির, বলল স্কুল শুরু হলে ওদের বাচ্চারাও পড়তে পারবে, তাই তারাও সব শুনে আমাদের সাহায্য করতে এসেছে। তারাও নেমে পড়ল কাজে। তারও প্রায় 17-18 মিনিট পর ওরা বলল ওরা কিছু পেয়েছে। আমরা কয়েকজন একটু এগিয়ে গেলাম। পুলিশ অফিসার চিৎকার করে বললেন, যারা রুমের ভেতর থেকে দেখছেন তারা যেন কেউ না বেরোয়, রুমের মধ্যেই থাকবেন। মাটির তলা থেকে একটা বাচ্চার কঙ্কাল পাওয়া গেল। অফিসার আমাদের সবার ফোন ফেরত দিয়ে দিলেন, আর আমরা ঠিক যা ভেবেছিলাম তাই হল। ফোন পাওয়ার সঙ্গে সঙ্গে হেডমাস্টার মশাই কাকে যেন ফোন করলেন, ঠিক এই মুহূর্তে অফিসারও কাকে ফোন করলেন। দুজন মজুর কঙ্কালটা ঠিক করে বের করছিল আর বাকি চারজন গর্ত বুঝিয়ে দিচ্ছিল। 5 মিনিট পরেই অফিসারের ফোন বাজল। অফিসার বললেন, নিয়ে আসুন ওনাকে। কিছু মুহূর্তের মধ্যেই 7 জন পুলিশের সাথে ওখানের সেই খুঁড়োকে হাত করা পরিয়ে ঢুকতে দেখা গেল। এটা দেখে হেডমাস্টার মশাই পালানোর চেষ্টা করলেন, কিন্তু ভেতরের অফিসাররা ওনাকে ধরে ফেললেন। এবার ছিল আমার তৈরি নাটকের শেষ পর্ব। খুড়োকে বললাম, আপনার পায়ে ডিফেক্ট আছে এটা সত্যি, কিন্তু আপনি বছরের পর বছর ধরে প্যারালাইসিস হয়েছে বলে চলতে পারেন না, এই রকম অভিনয় কেন করতেন বলুন তো? আপনি বলবেন নাকি আমি সবাইকে বলবো? উনি কাঁদতে কাঁদতে করিডোরের মেঝেতে ধপাস করে বসে পড়লেন। কাঁদতে কাঁদতে কঙ্কালের দিকে আঙুল দেখিয়ে বললেন, আমার নাতি, আমার একমাত্র নাতি, আমার এই নাতি ছাড়া কেউ ছিল না। ওরা আমার নাতি নেমে ফেলিছে, আমার নাতি নে ওরা এই মাটির ভিতরে পুঁতে দিয়েছিল। বিশ্বাস করো, আমি জানতাম না আমার নাতির লাশটা কোথায়। তবে আমার নাতির আত্মা রোজ রাতে স্কুল কম্পাউন্ডে ঘুরে বেড়ায়, রোজ কাঁদে। আপনার নাতির মৃত্যু কি করে হয়েছে? কারা মেরেছে আপনার নাতিকে? কয়েক বছর আগেকার কথা, তখন এখানে স্কুলটা ভালোই চলতো। আমার নাতি তখন এই স্কুলেই পড়তো। বাপ মারা আমার নাতি খুব সুস্বাদ থাকতো, কিন্তু ওর মধ্যে একটা খুব সাপা রাগ ছিল জানে। তখন এখানে এক মাস্টার মশাই খুব রাগি ছিলেন, কথায় কথায় বাচ্চাদের খুব মারতেন, আর যাদের মারতেন তাদের টিফিন খেতে দিতেন না। টিফিনগুলা নিজে পরে খেয়ে খালি বাক্স ফেরত দিয়ে দিতেন। সেদিন পড়া পড়েনি বলে সেই মাস্টার মশাই অনেককেই মেরেছিলেন। তারপর সবার টিফিন কৌটো চেয়ে নিয়েছিলেন, সবাই দিয়ে উঠেছিল, কিন্তু আমার নাতিরা রাগে ছুটে মাস্টার মশাইয়ের সামনে টিফিন কৌটোর পুরা খাবারটা মাটিতে ফেলে দিছিল। তাতে মাস্টার মশাই খুব রেগে গিয়ে একটা ঘরের মধ্যে বন্ধ করে দিয়েছিল। অবশ্যই আমার সব শোনা কথা, আমার নাতির ওই বন্ধুদের কাছ থেকে শুনেছি আমি সব। তারপর অনেকেই নাকি সেদিন বাইরে থেকে ভিতরে কাউকে মারার আওয়াজ পেয়েছিল, কিন্তু মার খেলে যে কেউ চিৎকার করে আর কোনো শব্দটি তারা পায়নি। সেদিন রাতে নাতি বাড়ি ফেরেনি বলে আমি স্কুলে এখানে সেখানে অনেক খোঁজ খবর নিয়েছিলাম, কিন্তু কোনো খবরই পাইনি। আমি হেডমাস্টার মশাইকে বলেছিলাম,
যে পুলিশকে খবর দেব যাতে ওরা আমার নাতিকে খুঁজে দেয়। কিন্তু উনি আমার বলেছিলেন যে পুলিশ স্কুলে আনলে স্কুলের বদনাম হবে। উনি আমার কথা দিয়েছিলেন, উনি আমার কথা দিয়েছিলেন যে উনি অন্য কোনো উপায়ে আমার নাতিকে খুঁজতে সাহায্য করবেন। আমি আমি বাড়ি ফিরে যাওয়ার পর ওই ওই নিতায় ছেলে গিয়ে আমার খবর দেয়, হেডমাস্টার মশাই নাকি রাতে আমার স্কুলে দেখা করতে বলেছে। তা আমি ওনার কথা মতো স্কুলে যাই, গিয়ে দেখি কেউ কোথাও নেই। অথচ এত রাতেও স্কুলে ঢোকার প্রধান গেটটা তখনও খোলা ছিল। আমি কিছু বুঝতে পারতেছি না। আমি খুব আস্তে আস্তে মাস্টারমশাই ও মাস্টারমশাই বলে ডাকলাম। হঠাৎ মনে হলো যে ঘরটা দেখতেছেন, ওই ঘরটা থেকে কিসের একটা আওয়াজ আসতেছে। আমি তাড়াতাড়ি টর্চ হাতে করে দেখি ঘরের ভিতরে রক্তাক্ত অবস্থায় কে একটা পড়ে আছে। আমি সত্যি গেলাম, ভাবলাম হেডমাস্টার মশাই বোধ হয় হবে। ওমা, কাছে গিয়ে দেখি উনি তো আমার সেই নাতির ক্লাসের মাস্টার। আমাকে কিছু যেন একটা বলতে চাচ্ছিলেন, কিন্তু কিছু বলার আগেই উনি ধবাস করে কেমন মাটির মধ্যে পড়ে গেলেন। আমি আমি কিছু বুঝতে পারলাম না। বললাম কী হলো, তাহলে কি উনি মরে গেলেন? আমি ভয়ের ছুটে বেরোতে গিয়ে দেখি কোথা থেকে হেডমাস্টার মশাই এসে হাসি। আমার পালাতে দেখে উনি বললেন, এটা আপনি কী করলেন? আমি কিছু করিনি, আমি কিছু করিনি, বিশ্বাস করেন। আমি আওয়াজ পেয়ে ছুটে এসে দেখি উনি এইভাবে পড়ে আছেন। আমি সত্যি বলতেছি, আমি কিছু জানি না মাস্টারমশাই। দেখুন, আমি জানি আপনি সত্যিটা জেনে গেছেন, আর সত্যিটা জানলে আপনার মাথা ঠিক না থাকারই কথা অবশ্য। আপনি কোন সত্যির কথা বলতেছেন মাস্টারমশাই? হ্যাঁ, আপনি কোন সত্যির কথা বলতেছেন? এই যে প্রিয়তোষ মাস্টার, এই প্রিয়তোষ মাস্টারই যে আপনার নাতিকে মেরে স্কুল কম্পাউন্ডে মাটির নিচে, এসব কি বলতেছেন আপনি? দেখুন, আপনি চিন্তা করবেন না, আমি আপনাকে কোনো বিপদে পড়তে দেব না, একদম ভাববেন না। আপনি তাড়াতাড়ি এখান থেকে চলে যান, আমি সব সামলে নেব। কিন্তু আমার সমস্যা, আমি তো কিছু করিনি। হ্যাঁ, আমি জানি আপনি কিছু করেননি, কে করেছে সেটা আমি বুঝেছি। আপনার নাতির অতৃপ্ত আত্মা প্রতিশোধ নিয়েছে। এসব আপনি কি বলতেছেন মাস্টারমশাই? হ্যাঁ, ঠিকই বলছেন। আপনার কাছে দুটো পথ আছে, হয় আপনি এই খুনের দায় স্বীকার করে জেল খাটুন, আর না হয় আমার হয়ে কাজ করুন, আমি আপনাকে সব কিছু থেকে বাঁচিয়ে দেবো। হ্যাঁ, আর কাজের জন্য টাকাও দেবো। কী কাজ? কী কাজ করতে হবে আমারে? এখানে যখনই কোনো নতুন মাস্টারমশাই আসবে আপনাকে তাদের ভয় দেখাতে হবে। ভয় দেখাবো কেন? আর কী করি বা দেখাবো? ওসব ব্যবস্থা আমি করব। এখন এখান থেকে আপনি পালান তো, কেউ দেখে ফেললে আমি কিন্তু আপনাকে আর বাঁচাতে পারবো না। আমি প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে ফিরতে গিয়ে পড়ে গিয়ে আমার পায়ে খুব চোট লাগে, কদিন বাড়ি থেকে বেরোতে পর্যন্ত পারিনি। তারপর ভাবলাম সবাই জানবে আমি অসুস্থ, খালি দাঁড়ালে আমি হেডমাস্টারমশাইয়ের কাজটাও করতে পারবো, কেউ কোনো সন্দেহ করবে না। স্কুলে ভূতের ভয় পালাতে গিয়ে আমার পায়ে এরকম হয়েছে, প্রতি রাতে বাচ্চার কান্নার আওয়াজ, মাস্টারমশাইয়ের খুন হওয়া, এসব আতঙ্ক গ্রামের সবার মনে ছড়ানোর দায়িত্ব দিয়েছিল আমার উপর। আমি কখনো কারো ক্ষতি করতে চাইনি। এই বয়সে জেলে যাবার ভয়ে আমি বোঝা গেল। এবার হেডমাস্টার মশাই, আপনি বলে ফেলুন তো আপনার এসব করে কি লাভ হলো? হেডমাস্টার মশাইয়ের তরফ থেকে কোনো উত্তর আসছে না দেখে আমি বললাম, কারণটা আমি বলি অফিসার, সরকারি স্কুলের চাকরি, বেতন ছাড়াও স্কুলের অনেক কিছুর জন্যই মাঝে মধ্যে বেশ কিছু টাকা বরাদ্দ হয়।
টিচার বা বাচ্চারা ভয়ে স্কুলে না আসলে ওনারই ভালো। ঘরে বসে কোনো দায়িত্ব ছাড়াই, কোনো খাটনি ছাড়াই বেশ টাকাটি আসছিল। খুড়ো বুড়ো মানুষ, তাই তাকে ভয় দেখানোটা খুব সহজ ব্যাপার। কিন্তু দাদা, আপনি কি করে এসব বুঝলেন বলুন তো? শোভন প্রশ্ন করল। দেখো শোভন, সবার সাথে কথা বলে আমার মনে হয়েছিল যে সবাই নিজের সন্তানদের স্কুলে পড়াতে চায়। নিজে কাল রাত্রে এখানে এসে আমি স্কুলের ক্লাসগুলোর বাইরে থেকে টর্চ দিয়ে দেখেছিলাম। আমি সত্যিই বাচ্চার কান্নার একটা আওয়াজ পেয়েছিলাম, আর একটা ছায়াও দেখেছিলাম। যখন ফিরছিলাম তখন আমার মনে হয়েছিল যে যে আমায় ফলো করছে তার পায়ের ধ্বনিটা স্বাভাবিক ছিল না, মনে হয়েছিল পায়ে কোনো প্রবলেম আছে। মদনবাবু যখন আমায় খুড়োর সঙ্গে কথা বলতে বললেন, তখন কথা বলে আমি যা বুঝেছিলাম, আমার দেখা সমস্ত কিছু ওনার কথার সঙ্গে হুবহু মিলে গেলেও উনি স্কুলের ভেতরে যেভাবে বর্ণনা দিয়েছিলেন তাতে আমার মনে হয়েছিল যে আমার মতো কেউ যদি একদিন স্কুলে যায় এত ভালো করে স্কুল সম্বন্ধে বলতে পারবে না। তার মানে স্কুলটা তার পুরো নখদর্পণে ছিল। খুড়োর প্যারালাইসিসে ঠিক করে হাঁটতে পারে না, তাই সেই রাতে স্কুলের বাইরে আমার পিছন পিছনে আসা পায়ের শব্দটা অস্বাভাবিক হওয়ায় শুনে মনে হয়েছিল ওটা খুড়োরই হবে। তাছাড়া কান্নার আওয়াজটাও আমি স্কুলের থেকে যত দূরে যাচ্ছিলাম তত কম হতে হতে ক্রমশ মিলিয়ে গিয়েছিল। ওটা যদি সত্যিই কোনো আত্মার কান্না হয় তবে তা এক জায়গায় ফিক্সড থাকবে কেন? সেই আওয়াজ তো সারা স্কুলের ভেতরে একই রকমভাবে বিরাজ করবে, তাই নয় কি? মানে সাধারণ বুদ্ধি তো তাই বলে। আর অনেকটাই পরিষ্কার হলো যখন আমি ওনার সাথে দেখা করে অন্যদের সাথে দেখা করতে গেলাম এবং শুনলাম খুড়োর নাতি কয়েক বছর ধরে নিখোঁজ। কিন্তু হিসেবটা তখনও মিলছিল না। স্কুলে এত কিছু হচ্ছে অথচ হেডমাস্টার মশাইয়ের কোনো ভূমিকা নেই। স্কুলের শিক্ষকরা খুন হচ্ছে, পুলিশ কেন নির্লিপ্ত? যদি স্কুল কর্তৃপক্ষ এটার জন্য পুলিশকে বারবার কমপ্লেন করত, এদিকে সরকারি চাকরি হেডমাস্টারের কী কী অধিকার আছে আর কিসে কিসে উনি স্কুলের উন্নতি বাবদ কত টাকা পেতে পারেন, সমস্ত খবর নিয়ে ধুয়ে ধুয়ে চার মেলানোর চেষ্টা করছিলাম। কিন্তু সেটা শুধুই অনুমান। অফিসারদের আমি আগেই বলে রেখেছিলাম ওনারা যেন এখানে এসেই বলেন যে ওনারা বেশি জন আসতে পারেন, অথচ যেন আরও পাঁচ ছজনকে অন্তত গোপনে স্কুলের বাইরে ছড়িয়ে রাখেন। আমি জানতাম খুড়ো লুকিয়ে লুকিয়ে দেখতে আসবেন। আর আমার এও মনে হয়েছিল যে এত বড় কাণ্ডতে হেডমাস্টার মশাই আর খুড়ো হয়তো যোগাযোগ করবেনই। তাই আমি অফিসারকে বলেও রেখেছিলাম এখানে আমাদের সবার ফোন যেন উনি নিয়ে নেন, আর যেই কিছু একটা সূত্র পাওয়া যাবে ফোনগুলো সবাইকে আবার দিয়ে দেন, কারণ তখন ভয়ের চোটে ওনারা দুজন কথা বলার চেষ্টা করবেন, সেটাই স্বাভাবিক। আর ঠিক তখনই পেছন থেকে পুলিশ ওনাদের হাতে নাড়া ধরে ফেলবে। হেডমাস্টার মশাইকে প্রিয়তোষ মাস্টার খুড়োর নাতিকে মারতে গিয়ে অনিচ্ছাকৃত খুন করার কথা বলাতে হেডমাস্টার মশাই বুদ্ধি করে একটা বড় ভূতের গল্প তৈরি করে প্রথমে ওই মাস্টারকে খুন করান এবং তারপরে খুড়োকে ভয় দেখিয়ে গ্রামবাসী আর শিক্ষকদের ভয় দেখাতেন। কি ঠিক বললাম তো মাস্টারমশাই? আর যে শিক্ষক ওনার কাজটা জানতে পেরেছিলেন তাকেই উনি ওনার পথ থেকে সরিয়ে দিয়েছেন। আমার কাজ শেষ, এবার আইন এনাদের কী শাস্তি দেবেন সেটা তাদের ব্যাপার। তবে সত্যিই খারাপ লাগছে, একজনের দোষে কতগুলো মৃত্যু হয়ে গেল। ওখানে অফিসার আর যাকে যাকে ধন্যবাদ জানানোর জানিয়ে আমি শোভনদের সাথে স্কুল চত্বর থেকে বেরিয়ে এলাম। শোভন বলল, দাদা আপনি কিন্তু গোয়েন্দা বিভাগে যোগ দিতে পারেন। সিরিয়াসলি, মজা করছি না। না ভাই, জীবনে একবার যে এই ইচ্ছেটা পূর্ণ হলো সেটাই অনেক। এখানের মানুষ আমার মতো অচেনা মানুষের ওপর যে বিশ্বাস দেখিয়েছে আমি তাকে সম্মান করি। এবার আমিও স্কুলের জন্য, বাচ্চাদের জন্য অনেক কিছু করতে চাই। একদিন এই স্কুলের ভবিষ্যৎ এত উজ্জ্বল করতে চাই যে মানুষ যেন স্কুল কম্পাউন্ডের এই ইতিহাসটা কোনো দিনও মনে না রাখে। Suspense on your seat.
নমস্কার, আমি সুপ্রিয় সেনগুপ্ত। আমার ভালো লাগা ও ভালোবাসা দিয়ে তৈরি কারিগরি কবিয়াল। আমার ভালো লাগা যদি আপনার ভালো লাগাকেও ছুঁয়ে যায় তাহলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে, আর সাবস্ক্রাইব করুন ইউটিউবে। আপনার সাবস্ক্রাইবেই পরিচিত হবে কারিগরি কবিয়াল। নমস্কার।